ত্রিবিংশ পর্ব। ব্রজেশ্বর কিয়ৎক্ষণ বিহল হইয়া রহিল। শেষে জিজ্ঞাসা করিল, সাগর তুমি এখানে কেন? সাগর বলিল, সাগরের স্বামী তুমিই বা এখানে কেন? ব্রজেশ্বর কহিল, তাই কি, আমি কয়েদি, তুমিও কি কয়েদি? আমাকে ধরিয়া আনিয়াছ, তোমাকেও কি ধরিয়া আনিয়াছে? সাগর কহিল, আমি কয়েদি নই, আমাকে কেহ ধরিয়া আনে নাই। আমি ইচ্ছাক্রমে দেবী রানীর সাহায্য লইয়াছি। তোমাকে দিয়া আমার পা টিপাইব বলিয়া দেবী রানীর রাজ্যে বাস করিতেছি। তখন নিশি আসিল। ব্রজেশ্বর তাহার বস্ত্রালঙ্কারের জাঁক জমক দেখিয়া মনে করিল, এই দেবী চৌধুরানী। ব্রজেশ্বর সম্ভ্রম রাখিবার জন্য উঠিয়া দাঁড়াইল। নিশি বলিল, স্ত্রীলোক ডাকাইত হইলেও তাহার অত সম্মান করিতে নাই, আপনি বসুন। এখন শুনিলেন কেন আপনার বজ্রায় আমরা ডাকাইতি করিয়াছি? এখন সাগরের পণ উদ্ধার হইয়াছে, এখন আপনাতে আর আমাদের প্রয়োজন নাই। আপনি আপনার নৌকায় ফিরিয়া যাইলে কেহ আটক করিবে না, আপনার জিনিসপত্র এক কপর্দক কেহ লইবে না, সব আপনার বজ্রায় ফিরিয়া পাঠাইয়া দিতেছি। কিন্তু এই একটা কপর্দক, এই পোড়ার মুখী সাগর, ইহার কি হইবে? এ কি বাপের বাড়ি ফিরিয়া যাইবে? ইহাকে আপনি লইয়া যাইবেন কি? মনে করুন, আপনি উহার এক করার কেনা গোলাম। বিস্ময়ের উপর বিস্ময়, ব্রজেশ্বর বিহল হইল। তবে ডাকাইতি সব মিথ্যা, এরা ডাকাইত নয়। ব্রজেশ্বর ক্ষণিক ভাবিল, ভাবিয়া শেষে বলিল, তোমরা আমায় বোকা মানাইলে? আমি মনে করিয়াছিলাম দেবী চৌধুরানীর দলে আমার বজ্রায় ডাকাইতি করিয়াছে। তখন নিশি বলিল, সত্য সত্যই দেবী চৌধুরানীর এই বজ্রা, দেবী রানী সত্য সত্যই ডাকাইতি করেন। কথা শেষ হইতে না হইতেই ব্রজেশ্বর বলিল, দেবী রানী সত্য সত্যই ডাকাইতি করেন, তবে আপনি কি দেবী রানী নন? নিশি কহিল, আমি দেবী নই। আপনি যদি রানীজিকে দেখিতে চান, তিনি দর্শন দিলেও দিতে পারেন, কিন্তু যা বলিতেছিলাম তা আগে শুনুন। আমরা সত্য সত্যই ডাকাইতি করি, কিন্তু আপনার উপর ডাকাইতি করিবার আর কোনো উদ্দেশ্য নাই, কেবল সাগরের প্রতিজ্ঞা রক্ষা। এখন সাগর বাড়ি যায় কি প্রকারে? প্রতিজ্ঞা তো রক্ষা হইল। ব্রজেশ্বর কহিল, আসিল কি প্রকারে? নিশি কহিল, রানীজির সঙ্গে। ব্রজেশ্বর কহিল, আমিও তো সাগরের পিত্রালয় গিয়াছিলাম, সেখান হইতেই আসিতেছি। কই, সেখানে তো রানীজিকে দেখি নাই। নিশি কহিল, রানীজি আপনার পরে সেখানে গিয়াছিলেন। ব্রজেশ্বর কহিল, তবে ইহার মধ্যে এখানে আসিলেন কি প্রকারে? নিশি কহিল, আমাদের ছিপ দেখিয়াছেন তো, 50 বোটে। ব্রজেশ্বর কহিল, তবে আপনারাই কেন ছিপে করিয়া সাগরকে রাখিয়া আসুন না? নিশি কহিল, তাতে একটু বাধা আছে, সাগর কাহাকে না বলিয়া রানীর সঙ্গে আসিয়াছে, এজন্য অন্য লোকের সঙ্গে ফিরিয়া গেলে সবাই জিজ্ঞাসা করিবে কোথায় গিয়াছিলে, আপনার সঙ্গে ফিরিয়া গেলে উত্তরের ভাবনা নাই। ব্রজেশ্বর কহিল, ভালো, তাই হইবে, আপনি অনুগ্রহ করিয়া ছিপ হুকুম করিয়া দিন। দিতেছি বলিয়া নিশি সেখান হইতে সরিয়া গেল। তখন সাগরকে নির্জনে পাইয়া ব্রজেশ্বর বলিল, সাগর তুমি কেন এমন প্রতিজ্ঞা করিয়াছিলে? মুখে অঞ্চল দিয়া এবার ঢাকায় রুমাল নহে, কাপড়ের যেখানটা হাতে উঠিল সেইখানটা মুখে ঢাকা দিয়া সাগর কাঁদিল। সেই মুখরা সাগর টিপিয়া টিপিয়া কাঁপিয়া কাঁপিয়া চুপি চুপি ভারী কান্না কাঁদিল, চুপি চুপি, পাছে দেবী শোনে। কান্না থামিলে ব্রজেশ্বর জিজ্ঞাসা করিল, সাগর তুমি আমায় ডাকিলে না কেন? ডাকিলেই সব মিটিয়া যাইত। সাগর কষ্টে রোদন সংবরণ করিয়া চক্ষু মুছিয়া বলিল, কপালের ভোগ, কিন্তু আমি নাই ডাকিয়াছি, তুমি বা আসিলে না কেন? ব্রজেশ্বর কহিল, তুমি আমায় তাড়াইয়া দিয়াছিলে, না ডাকিলে যাই কি বলিয়া? এই সকল কথাবার্তা যথাশাস্ত্র সমাপন হইলে ব্রজেশ্বর বলিল, সাগর তুমি ডাকাইতের সঙ্গে কেন আসিলে? সাগর বলিল, দেবী সম্বন্ধে আমার ভগিনী হয়, পূর্বে জানাশোনা ছিল, তুমি চলিয়া আসিলে সে গিয়া আমার বাপের বাড়ি উপস্থিত হইল। আমি কাঁদিতেছি দেখিয়া সে বলিল, কাঁদো কেন ভাই, তোমার শ্যামচাঁদকে আমি বেঁধে এনে দিব, আমার সঙ্গে 2 দিনের তরে এসো। তাই আমি আসিলাম। দেবীকে সম্পূর্ণ বিশ্বাস করিবার আমার বিশেষ কারণ আছে, তোমার সঙ্গে আমি
পলাইয়া চলিলাম। এই কথা আমি চাকরানীকে বলিয়া আসিয়াছি। তোমার জন্য এই সব আলবোলা সটকা প্রভৃতি সাজাইয়া রাখিয়াছি, একবার তামাক টামাক খাও, তারপরে যেও। ব্রজেশ্বর বলিলেন, কই যে মালিক সে তো কিছু বলে না। নিশিকে দেখিয়া ব্রজেশ্বর বলিল, এখন আপনি ছিপ হুকুম করিলেই যাই। নিশি কহিল, ছিপ তোমারই, কিন্তু দেখো তুমি রানীর বোনাই, কুটুম্বকে সস্থানে পাইয়া আমরা আদর করিলাম না, কেবল অপমানই করিলাম, এ বড় দুঃখ থাকে। আমরা ডাকাইত বলিয়া আমাদের কি হিন্দুয়ানি নাই? ব্রজেশ্বর কহিল, কি করিতে বলেন? নিশি কহিল, প্রথমে উঠিয়া ভালো হইয়া বসো। নিশি মসনদ দেখাইয়া দিল। ব্রজেশ্বর শুধু গালিচায় বসিয়াছিল। বলিল, কেন, আমি বেশ বসিয়া আছি। তখন নিশি সাগরকে বলিল, ভাই তোমার সামগ্রী তুমি তুলিয়া বসাও, জানো আমরা পরের দ্রব্য ছুঁই না। হাসিয়া বলিল, সোনা রূপা ছাড়া। ব্রজেশ্বর কহিল, তবে আমি কি পিতল কাঁসার দলে পড়িলাম? নিশি কহিল, আমি তো তা মনে করি, পুরুষ মানুষ স্ত্রীলোকের তৈজসের মধ্যে না থাকিলে ঘর সংসার চলে না, তাই রাখিতে হয়। কথায় কথায় সক্রিয় হয়, মাজিয়া ঘষিয়া ধুইয়া ঘরে তুলিতে নিত্য প্রাণ বহিয়া যায়। নে ভাই সাগর, তোর ঘটি বাটি তফাত কর, কি জানি যদি সক্রিয় হয়। ব্রজেশ্বর কহিল, একে তো পিতল কাঁসা, তার মধ্যে আবার ঘটি বাটি, ঘড়াটা গাড়ুটার মধ্যে গণ্য হইবার যোগ্যও নই। নিশি কহিল, আমি ভাই বৈষ্ণবী, তৈজসের ধার ধারি না, আমাদের দৌড় মালসা পর্যন্ত, তৈজসের খবর সাগরকে জিজ্ঞাসা করো। সাগর কহিল, আমি ঠিক কথা জানি, পুরুষ মানুষ তৈজসের মধ্যে কলসি, সদাই অন্তঃশূন্য, আমরা যাই গুণবতী, তাই জল পুড়িয়া পূর্ণ কুম্ভ করিয়া রাখি। নিশি বলিল, ঠিক বলিয়াছিস, তাই মেয়ে মানুষে এ জিনিস গলায় বাঁধিয়া সংসার সমুদ্রে ডুবিয়া মরে। নে ভাই তোর কলসি, কলসি পিঁড়ির উপর তুলিয়া রাখ। ব্রজেশ্বর কহিল, কলসি মানে মানে আপনি পিঁড়ির উপর উঠিতেছে? এই কথা বলিয়া ব্রজেশ্বর আপনি মসনদের উপর উঠিয়া বসিল। হঠাৎ দুই দিক হইতে দুইজন পরিচারিকা সুন্দরী যুবতী বহুমূল্য বসন ভূষণ ভূষিতা দুইটা সোনা বাঁধা চামর হাতে করিয়া ব্রজেশ্বরের দুই পার্শ্বে আসিয়া দাঁড়াইল। আজ্ঞা না পাইয়াও তাহারা ব্যজন করিতে লাগিল। নিশি তখন সাগরকে বলিল, যা এখন তোর স্বামীর জন্য আপন হাতে তামাকু সাজিয়া লইয়া আয়। সাগর ক্ষিপ্র হস্তে সোনার আলবোলার উপর হইতে কলিকা লইয়া গিয়া শীঘ্র মৃগ নাভি সুগন্ধি তামাকু সাজিয়া নিল, আলবোলায় চড়াইয়া দিল। ব্রজেশ্বর বলিলেন, আমাকে একটা হুঁকায় নল করিয়া তামাকু দাও। নিশি বলিল, কোনো শঙ্কা নাই, ওই আলবোলা উৎসৃষ্ট নয়, কেহ কখনো উহাতে তামাকু খায় নাই, আমরা কেহ তামাকু খাই না। ব্রজেশ্বর কহিল, সে কি, তবে এ আলবোলা কেন? নিশি কহিল, দেবীর রানীগিরির দোকানদারি। ব্রজেশ্বর কহিল, তা হোক, আমি যখন আসিলাম তখন যে তামাকু সাজা ছিল কে খাইতেছিল? নিশি কহিল, কেহ না, সাজাও দোকানদারি। ওই আলবোলা সেই দিন বাহির হইয়াছে, ওই তামাকু সেই দিন কেনা হইয়া আসিয়াছে, সাগরের স্বামী আসিবে বলিয়া। ব্রজেশ্বর মুখনলটি পরীক্ষা করিয়া দেখিলেন, অভুক্ত বোধ হয়। তখন ব্রজেশ্বর ধূমপানের অনির্বচনীয় সুখে মগ্ন হইলেন। নিশি তখন সাগরকে বলিল, তুই পোড়ার মুখে আর দাঁড়াইয়া কি করিস? পুরুষ মানুষে হুঁকার নল মুখে করিলে আর কি স্ত্রী পরিবারকে মনে ঠাঁই দেয়? যা তুই গোটা কত পান সাজিয়ে আন, দেখিস আপন হাতে পান সাজিয়ে আনিস, পরের সাজা আনিস না, পারিস যদি একটু ওষুধ করিস। সাগর বলিল, আপন হাতেই সাজা আছে, ওষুধ জানিলে আমার এমন দশা হইবে কেন? এই বলিয়া সাগর চন্দন কুপ্পার চূড়ায় গোলাপে সুগন্ধি পানের রাশি সোনার বাটা পুড়িয়া আনিল। তখন নিশি বলিল, তোর স্বামীকে অনেক বকেছিস, কিছু জল খাবার নিয়ে আয়। ব্রজেশ্বরের মুখ শুকাইল, সর্বনাশ, এত রাত্রে জল খাবার, ওইটি মাফ করিও। কিন্তু কেহ তাহার কথা শুনিল না। সাগর বড় তাড়াতাড়ি আর একটা কামরায় ঝাঁট দিয়া জলের হাত মুছিয়া একখানা বড় ভারী পুরু আসন পাতিয়া
চারি পাঁচখানা রূপার থালে সামগ্রী সাজাইয়া ফেলিল। স্বর্ণপাত্রে উত্তম সুগন্ধি শীতল জল রাখিয়া দিল। জানিতে পারিয়া নিশি ব্রজেশ্বরকে বলিল, ঠাঁই হইয়াছে, উঠো। ব্রজেশ্বর উঁকি মারিয়া দেখিয়া নিশির কাছে জোর হাত করিল, বলিল, ডাকাইতি করিয়া ধরিয়া আনিয়া কয়েদ করিয়াছ, সে অত্যাচার সহিয়াছে, কিন্তু এত রাত্রে এই অত্যাচার সহিবে না, দোহাই। স্ত্রীলোকেরা মার্জনা করিল না, ব্রজেশ্বর অগত্যা কিছু খাইল। সাগর তখন নিশিকে বলিল, ব্রাহ্মণ ভোজন করাইলে কিছু দক্ষিণা দিতে হয়। নিশি বলিল, দক্ষিণা রানী স্বয়ং দিবেন, এসো ভাই, রানী দেখিবে, এসো। এই বলিয়া নিশি ব্রজেশ্বরকে আর এক কামরায় সঙ্গে করিয়া লইয়া গেল। এটি দেবী চৌধুরানী উপন্যাসের ত্রিবিংশ পর্ব সমাপ্ত হইলো।